নিষ্ঠুর মানসিকতার প্রতিফলন দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্যারা টিচাররা দীর্ঘদিন আন্দোলন করছে আন্দোলনের কারণ তাদের ন্যায্য মাইনা তারা চাইছে সমকাজে সমবেতন ভারতবর্ষের বিচার ব্যবস্থার রায় এটা সেই প্যারাটিচাররা সরকারের কাছে সহানুভূতি না পেয়ে উত্তর না পেয়ে কলকাতার রাজপথে অনুসরণ করছে দিনের পর দিন না খেয়ে রাস্তায় পড়ে আছে অনির্দিষ্টকালের অনশন করছে প্যারা টিচাররা তাদের নিজেদের রুটি রুজি আদায়ের জন্য তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য এই লড়াইতে একদিন বাংলায় মমতা ব্যানার্জিও করেছিল আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চেয়ারে বসার পর এই সমস্ত গরিব ছাত্র বাংলার প্যারা টিচারদের তাদের ন্যায্য মাইনে না পাওয়ার কারণে নিরুপায় হয়ে তারা যখন অনশনরত তখন আপনি তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন রেবতী রাউত নামক একজন অনশনকারী মহিলা এর মধ্যে মারা গেলেন আব্দুল ওহাব বেলডাঙ্গা মুর্শিদাবাদের তপন বর অসুস্থ কারোর ব্রেন স্ট্রোক হচ্ছে সরকারের কোনো অনুভূতি নেই এরকম পাষাণ হৃদয়ের সরকার কেন বাংলায় আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রতিনিধি কি আলোচনা করতে পারছে না প্যারাটিচারা কেউ কোটিপতি না তারা গরিব ঘরের ছেলে মেয়ে তাদের এই করুণ অবস্থা দেখে আমি পীড়িত পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি রেবতী রাউতের মতন আব্দুল ওহাব তপন বর্দের মতন মৃত অথবা অসুস্থ হওয়ার আগে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন যাতে কলকাতার রাজপথে না খেয়ে অনশন করে দাবি আদায়ের আন্দোলনে আর মৃতের তালিকা না বাড়ে বাংলার মুখ্যমন্ত্রী আলোচনা করুন রাজ্য আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দাবি চাপনার আপনার রাজ্যের মানুষ আপনার রাজ্যের স্কুলের প্যারা টিচাররা অতএব সর্বাগ্যে আপনার এগিয়ে এসে আলোচনায় বসা উচিত কি পারবেন কি পারবেন না আলোচনা করে তাদেরকে জানান এইভাবে মুখ্যমন্ত্রী যদি প্যারা টিচারদের প্রতি অসহনীয় হয় অমানবিক হয় তাহলে এটা দুর্ভাগ্যের কারণ দুর্ভাগ্য আমাদের সকলের বাংলার সর্বস্তরের মানুষ আবেদন করছে আপনাদের কাছে প্যারা টিচারদের এই লড়াইয়ে এই আন্দোলনে তাদের পাশে আপনারা দাঁড়ান তাদেরকে সমর্থন প্রদান করুন তাদের প্রতি সহানুভূতি প্রদান করুন প্যারা টিচারদের এই আন্দোলন ভগবানের কাছে প্রার্থনা করবো যেন আল্লা তালার কাছে প্রার্থনা করবো যেন আর কোনো মৃত্যু ডেকে না আনে এটা সত্যি অসহনীয়